টুলটল এক সময় নাম আসলে কোরোনাস্টেম ছিল না, ডিফারেন্ট একটা নাম ছিল, এটাকে চেঞ্জ করা হয়েছে। আর কোরোনের সাথে প্যাটার্ন আছে, প্যাটার্নটা আমরা দেখবো না, কোরোনটা যখন বুঝে যাবো আমাদের সেন্স গ্রো করবে, দেন এটা আমরা করতে পারবো। এই যে এটা হলো কোরোনাস্টেম টুল, এটা আসলে একটু বোঝার বিষয় আছে, একটু বোঝার বিষয় আছে। যদি আপনি বুঝে যান বিষয়টা তখন আর সমস্যা করবে না, কিন্তু না বুঝলে আসলে কাজটা করতে পারবেন না। অনেক সময় কনফিউজ হন যে আপনি কখন অপশন ধরবেন, কখন কি করবেন। এই টুলটা ডিরেক্টলি যখন ক্লিক করবেন সেটা মেসেজ দিবে, কাজে এটা এভাবে কাজ করবে না। এটা নিশ্চয় কিছু ট্রিক আছে, যে ট্রিকগুলো আপনাকে জানতে হবে, না জানলে কাজ করতে পারবেন না। ক্লোন মানে কি আমরা জানি, ক্লোন মানে হলো সেম জিনিস বানানো, একই জিনিস আরেকটা বানানো, অরিজিনালের মতোই বানানো, এটা বলে ক্লোন। যেহেতু টুলটার নাম ক্লোন, তার মানে সে ক্লোন করবে। কি ক্লোন করবে মনে করেন, আমাদের এখানে যে পোর্শনটুকু আছে আমরা এইটুকু ক্লোন করে আবার এই পাশে নিতে চাই, পাশাপাশি নিতে চাই, হ্যাঁ, বা এইটাই এটার পাশে আমরা দিতে চাই। তখন কিভাবে কাজ করে, প্রথম স্টেপটা একটু মনে রাখবেন, অল চাপবেন কিবোর্ডে। প্রথম স্টেপটা হলো অল চাপবেন, অল চাপার সাথে সাথে দেখেন কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? যে আইকনটা ছিল সেই টুলটা চেঞ্জ হয়ে অন্য একটা পয়েন্টার হয়েছে। এখন এখন যে জায়গাটা আপনি ক্লিক করবেন এই অবস্থায়, সে বেসিক্যালি কি করবে, এই জায়গাটা এজ এ সোর্স হিসেবে নেবে। অল চেপে যে জায়গাটায় ক্লিক করবেন এটা নিবে এজ এ সোর্স, মানে এখানে ক্লিক করে আমি এই জায়গাটাকে সিম্পলি একটা ক্লিক করবেন, অল চেপে ধরে রাখতে হবে, ছেড়ে না, হ্যাঁ, অল চেপে ধরে রেখে সিম্পলি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে মাউসটা এখন যেখানে নিয়ে যাচ্ছি, দেখেন ওই জায়গা থেকে ঠিক যে জায়গাটা ফার্স্ট অল চেপে ক্লিক করছি, মানে সোর্স, যে পয়েন্টটাকে আমরা সোর্স করেছি, এর যেখানে মাউসটা নিয়ে যাব সে সোর্সটা দেখাবে। এবং প্রথম আমি এখানে যে ক্লিকটা করব সেখান থেকে সে পয়েন্টিং ধরবে সোর্সটা। দেখেন আমি যেখান থেকে সোর্স নিয়েছি সেখানে একটা প্লাস সাইন চলে আসছে, আমি যদি মাউস সরে একটা প্লাস সাইন দেখতে পাচ্ছেন, তার মানে হলো ওই সোর্সটাকে সে সেন্টার ধরে এখন যেই জায়গাটা আমি মাউস ক্লিক করে রেখেছি সে ওইটাকে ক্লোন করে ওই জায়গাটা নিয়ে যাবে। তার মানে প্লাসটা যেই যে জায়গায় যাচ্ছে আপনার ক্লোনিংটা সেই জায়গাটাই হচ্ছে। বিষয়টা কি বুঝাতে পেরেছে না কিছুটা? আরেকটা কাজে করে দেখাই, তাহলে হয়তো বুঝতে আপনাদের আরেকটু ইজিয়ার হতে পারে। মনে করেন এটার যে দুইটা কান আছে, এই কানগুলো আমার আসলে প্রয়োজন নাই, আগের সোর্সটা নিয়ে আসছে এখানে, এই কানগুলো আমার দরকার নাই, আমি এটা দিয়ে ক্লিন করে দিই, ফিল করে দিতে চাই। তাহলে আমাকে সোর্স নিতে হবে, আমি কি দিয়ে ফিল করবো সেটা আমাকে দেখতে হবে, আমি কি এই জায়গাটা দিয়ে ফিল করবো বা কোনটা দিয়ে ফিল করতে চাই। মনে করেন এটা রিলেটেড, তাই না, এই এরিয়ার সাথে এই এরিয়াটা যাবে, আমি এটাকে এই কাপড়টা রাখবো না এখানে, তাহলে আমি সোর্স হিসেবে এটা নিব। এখন ব্রাশটা অনেক বড় মনে হচ্ছে, ব্রাশটাকে ছোট করা যায়, আমরা টেকনিক অলরেডি জানি, তাই না? একটা এমন একটা সাইজ নেবেন যেটা আপনার সাথে বা এই কাজের সাথে ম্যাচিং হয়। ক্লিক করে এখানে সেই কাজটা কি করলো, এটাকে ক্লোন করে বেসিক্যালি এখানে দিয়ে দিয়েছে, ফিল করে দিয়েছে। আবার এই সাইডে যদি আমি করতে চাই, এখানে আমি একটা ক্লোন নিতে পারি, এখানে সোর্স নিব, নিয়ে দেন আমি এটাকে ফিল করতে পারি। আমি যদি চেহারাটাকে বন্ধ করে দিতে চাই যে নাকটা থাকবে না, সেক্ষেত্রে আমি সোর্সটা এখান থেকে নিতে পারি। এমন একটা জায়গা থেকে সোর্স নেবেন যাতে আপনি মাউস কন্ট্রোলিংটা থাকে, আপনি এইখান থেকে সোর্স নিলেন, কথার কথা এইখান থেকে সোর্স নিলেন। এবার বিষয় যে আমি সোর্সটা যখন নিব আমি কোন জায়গা থেকে সোর্সটা নিব, যদি আপনি এখান থেকে সোর্স নেন, কথার কথা এই জায়গাটায় বা কাছাকাছি জায়গায় আপনি সোর্স নিলেন, এখন যখন আপনি এখানে ফিল করতে যাবেন একটা সার্টেন পিরিয়ডে দেখবেন আবার হোয়াইট চলে আসছে। তারপরে আপনি সোর্স নেওয়ার সময় চিন্তা করতে হবে যে আমি কোন জায়গা থেকে সোর্সটা নিব, কোথায় নিলে আপনার জন্য ভালো হবে। এটা কিসের উপর ডিপেন্ড করবেন, ডিপেন্ড করবে হলো আমি ফিল করব এই জায়গাটা, তাহলে আমার ম্যাক্সিমাম মাউসটা কোথায় যেতে পারে, এত দূর যেতে পারে। যেহেতু এত দূর যাবে তাহলে সোর্সটা আমার এমন একটা জায়গা থেকে নিতে হবে যাতে এটা ওভারল্যাপ না করে। সোর্সটা নেওয়ার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে। এমন হলো যে আপনি এখানে এত বড় জায়গা নাই যে আপনি একটু নিয়ে তারপরে এখানে ছেড়ে তারপরে সোর্স নেবেন, জায়গা নাই, তাহলে কি করবেন, সেক্ষেত্রে করতে হবে আপনি হয়তো এখান থেকে একটা জায়গা নিলেন, কিছুটা গ্যাপ রাখলেন, আপনি একটু পর্যন্ত এখানে ফিল করতে পারলেন, ঠিক আছে?
আপনি আবার সোর্স দেন, আবার সোর্স দিয়ে আবার এইটুকু ফিল করেন। তার মানে হলো আমি প্রথম ক্লিক করে যেখানে সোর্স দিয়েছি, পরে যেখানে ফার্স্ট ক্লিক করছি সেখান থেকে সে কাউন্ট করছে। বুঝতে পারছি বিষয়টা, যে সোর্সিংটা কিভাবে করে, সোর্সটা কিভাবে নেয়, নিয়ে তারপরে সে কাজটা করে। যদি বুঝে থাকেন দেন একটু প্র্যাকটিস করেন। ছবি তোলার পরে মনে হলো না আসলে বিষয়টা ঠিক না, এটা আমি সরাতে চাই, তাই না? এখানে দুইটা টুল আছে, একটা হলো স্পট হিলিং আর একটা হলো হিলিং ব্রাশ। স্পট তো বুঝতেছে, যে কোনো স্পটকে মোছার জন্য কি করবেন, সিম্পলি এরকম সিলেক্ট করেন, নিখুঁত হয়নি। এক্ষেত্রে কি রেজুলেশন ঠিক থাকবে সবাই স্যার? হ্যাঁ, কোনো সমস্যা নেই, এই যে একটা সিঙ্গেল ক্লিক করেও করতে পারেন। মেয়েদের জন্য খুব ভালো টুল, তাই না? আচ্ছা, এটা যে কাজটা করে এর স্পেশালিটি, এই এই টুলটা কিন্তু বেশি দিন আগের না, অল্প কিছুদিন আগে ফটোশপ ইনক্লুড করেছে, এর আগে এই টুলটা ছিল না। এর যে স্পেশালিটি সেটা হলো এনভায়রনমেন্টের সাথে সেট করে সে অটোমেটিক্যালি করে দেয়। আমরা এর আগে যে টুলটা শিখলাম এটা হলো ক্লোন টুল। ক্লোন কিন্তু এনভায়রনমেন্টের সাথে সেট করে না, সে একটা জিনিসকে আরেক জায়গায় কপি করে নিয়ে যায়। আর এই যে কাজটা করে সেটা হলো ক্লোন টুলেরই একটু অ্যাডভান্স লেভেলের কাজ করে, কিন্তু এনভায়রনমেন্টটা যেরকম আছে ওই অনুযায়ী সে সেট করে দেয় পারা প্রতিবেশীকে নিয়ে। জি, আচ্ছা, আগে দেখেছি স্পট হিলিং, এখন দেখবো হিলিং। হিলিং ব্রাশটা আসলে ক্লোন টুলের মতোই, সেও সোর্স নিয়ে কাজ করে কিন্তু একটু ডিফারেন্ট। কীরকম ডিফারেন্ট দেখি, আমরা প্রথমে এই চোখটাতে একটা ক্লিক করবো, এটা সোর্স হিসেবে নিচ্ছি। এখানে কোনো চোখ ছিল না, আমরা এখানে চোখটা বসাচ্ছি, দেখেন এ কিন্তু সেই ক্লোনের মতোই করতেছে, তাই না? দেখতে ওরকম মনে হচ্ছে, আমরা চোখটা বসাই। সে কি করছে এনভায়রনমেন্ট অনুযায়ী, হ্যাঁ রাইট, বুঝেছি, সে ক্লোনও করছে এবং এনভায়রনমেন্ট অনুযায়ী সে সেট করছে, যে আশেপাশে যে এরিয়াটা আছে সেটা কীরকম আছে সেই এরিয়ার সাথে সেট করে সে কাজটা করে দিচ্ছে। আমরা একটা ট্রাই করি, জানি না কীরকম হবে, ঠোঁটটা নিয়ে বসানোর কীরকম হয়। না, এই এনভায়রনমেন্ট অনুযায়ী নেবে, আপনার কিছু করার নেই। এটা লেয়ার করে পরে আবার কিছু করা যাবে কি? না, পেস্ট টুলটা কি জায়গায় মনে হয় আছে, তাই না? এই এখানে পেস্ট টুল আছে। পেস্ট টুল হলো আপনি ধরেন এইটুকু জায়গায় সিলেক্ট করেছেন, পেস্ট টুলটা দিয়ে সিলেক্ট করা যায়, অথবা লেসো দিয়ে যদি সিলেক্ট করেন কোনো সমস্যা নাই। যদি আপনার সিলেক্ট করতে সমস্যা হয় আপনি লেসো দিয়েও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এখন পেস্ট টুলে যাবেন, পেস্ট টুলটা ড্রাগ করে যেইখানে নিয়ে যাবেন সেই এরিয়াটা, সেইখানকার যে স্ট্যান্ডার্ড আছে সেই ধরে সে ম্যাচিং করে দেবে। সরি, এখানে একটু ভুল আছে, এটা না, সোর্স, যেখানে নিয়ে যাবেন সেই জায়গাটা দেখেন কপি হয়ে চলে আসতেছে। যদি আপনি এখানে নেন, দেখেন এই জায়গাটা কপি হয়ে চলে আসছে। যদি এখানে নেন, এই জায়গাটা কপি হয়ে আসতেছে। আরো ইজি না? এখন যে কাজটা করলো সে বেসিক্যালি এই জায়গাটাকে ওই জায়গারই একটা ক্লোন করে দিয়েছে, এবং ক্লোনটা করার সময় সে কিছু অ্যাডভান্স টেকনিক অ্যাপ্লাই করেছে, যে এনভায়রনমেন্টটা সেট করা দরকার সেই এনভায়রনমেন্টটা সে সেট করে দিয়েছে। এখানে একটু দেখুন টার্কিস ছিল, সেই অনুযায়ী করে দিয়েছে। এটা আসলে পারফেক্ট আমি ছবিটা পাচ্ছি না। এটা আপনি কি করতে পারেন, সিলেক্ট করার সময় এরকম চার কোণা দিয়ে সিলেক্ট করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেন আপনি পেস্ট টুলটা নেন, নিয়ে আপনি এখানে যেহেতু মানে গাছপালা আছে আপনি আশেপাশেটা নিলেও কোনো সমস্যা হবে না। শিপ চেপে নেবেন, তাহলে সমান যাবে, নিয়ে এখানে ছেড়ে দেন। শিপ চাপলে সোজা হয়, সোজা সোজা। এখন মনে হচ্ছে এখানে কিছু ছিল কোনো কালে, তারপরে বিষয়টা পেস্ট টুলের পরেই ওই টুলটা আছে কন্টেন্ট এবার মুভ টুল। আচ্ছা, এখানে যেটা করব, মনে করেন এই হাঁসটা একটু দূরে আছে, আমরা এটাকে একটু ক্লোজ ভিউতে নিয়ে আসতে চাই। মোটামুটি একটা এরিয়া সিলেক্ট করি,
সিম্পলি ধরে আপনি যে এখানটায় থাকতে পারে। কপি হয়নি, ওই জায়গা থেকে কিন্তু চলে আসছে। কারণ এটা হয়তো মিলাতে হবে, হয়তো আমি সিলেকশন আমার বেশি ছিল যার কারণে ভালো হয়নি। আমরা আরেকটা ট্রাই করতে পারি। অনেক সময় ইমেজের কোয়ালিটি খারাপ হলে পারফেক্টলি রেজাল্ট আসে না। মনে করেন একে আমি এখানে দিতে চাই না, উপরে দিতে চাই। জাস্ট এন্টার এনে ছেড়ে দিয়ে একটা এন্টার দিতে হবে। তাহলে দেখেন এই জায়গাটি ক্লিন হয়ে গেছে, মনে হচ্ছে না কখনো কোনো কাল এখানে হাঁটছে। কিন্তু এখানে একটু সমস্যা আছে, কারণ ইমেজের কোয়ালিটিটা আসলে ভালো না। সে নর্মালি এই কাজটা করার কথা না। এখানে স্ট্রাকচারের পরিমাণটা কম ছিল, যে স্ট্রাকচারটা সে কি পরিমাণ সরাবে। আমরা অন্য একটা হাঁস নিয়ে ট্রাই করি। এটা মনে হচ্ছে হাঁসগুলো খুব কাছাকাছি হয়ে গেছে, তাই না? এই হাঁসটাকে একটু সরিয়ে দিই। যারা কাজ করছে একটু দেখেন, জানি আপনারা খুব ভালো পারবেন, সমস্যা নাই। আচ্ছা, কন্টেনার মুভ টুল দিয়ে হাঁসটাকে আমি পিছনে দিতে চাই, যে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে ওদেরকে। অনেকখানি ভালো হয়েছে, তাই না? তার মানে এটা দেখতে হবে মিলিয়ে কোন ইমেজের সাথে কখন কোনটা বেশি ভালো কাজ করে, কোন স্ট্রাকচার বেলি বেশি ভালো কাজ করে। এই যে স্ক্যান করার পরে না আসতে হবে, আগে করে নিয়ে দেখতে হবে। এক্সটেন্ড মানে কি জানি আমরা, বাড়ানো। তার মানে আপনি যদি পরিমাণ বাড়াতে চান, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে পাশে একটা দেন, দিয়ে একটা দেন। আরেকটা নিয়ে আমরা এখানে সেট করতে চাই, বাচ্চা এই জন্য পিছনে আছে। মনে করেন এই ছবিটা আপনার ক্রপ করা দরকার, এই ছবিটা আসলে ক্রপ করার কিছু নাই। মনে করেন অ্যাপেলের এই সাদা অংশগুলো আমার প্রয়োজন নাই, তাই না? সাদা অংশগুলো ফেলে দিব। কি করবেন, এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। এটুকু জায়গা হলে চলছে আমার, আর নটের জায়গাগুলো আমি রাখতে চাই না। এটুকু সিলেক্ট করে ইমেজ মেনু থেকে ক্রপ করা যায়। এটা যদি ক্রপ দেন তাহলে ক্রপ হয়ে যাবে, আমার ডকুমেন্টটা ছোট হয়ে গেল। আরেকটা অপশন আছে, সেটা একটা টুলই আছে, ক্রপ টুল। এটা মজার, এটা হলো আপনি যেখানে নিয়ে যাবেন সে আপনাকে ওই অনুযায়ী দেখাবে। এই কোথায় একটা ঝামেলা আছে, কোথায় ফিক্স দেওয়া, রেশিও কোথায় যেন রেশিও নিয়ে ঝামেলা করতেছে। যেটুকু এরিয়া চাই কি করবেন জানেন, একটা শুধু একটা দেবেন। বৃদ্ধি করা তো গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে বাড়াতে চাই, যদি আমার ডান পাশে বাড়ানোর দরকার হয়। বেরেছে না ক্রপ টুলের কাজটা ক্লিয়ার? আর এটা হলো বিউটি রিটাচ। বেসিক্যালি বিউটি রিটাচ বলতে যেটা বোঝায় যে মানুষের চেহারা একটু ক্লিন করা, বিউটিফাই করা, যেগুলো আমরা এখন শিখলাম। ইটস কল বিউটি রিটাচ, বিউটিফাই করা। সরি,
ছবি তোলার পরে দেখা যায় অনেক জায়গায় স্পট থাকে, তাই না? ওগুলোকে ফিক্স আপ করতে পারেন। অনেক সময় ছোট ছোট বিষয় থাকে যেগুলোকে ধীরে ধীরে আপনি রিমুভ করতে পারেন। আপনি যতই মেকআপ করেন এই স্পট গুলো কিন্তু রিমুভ হয় না, তাই না? মেকআপের পরে বোঝা যায় কিন্তু মেকআপ করার পরে, সেই ক্ষেত্রে এগুলো রিমুভ করার উপায় হলো এটা দিয়ে। ধীরে ধীরে করতে হবে, খুব ঝামেলাকর বিষয়।